নমস্কার বন্ধুরা, জব ভ্যাকেন্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। 2023-এ আবারও কিন্তু বিরাট বড় একটি চাকরির আপডেট প্রকাশিত বিজ্ঞপ্তি তারই বেরোলো, যেখানে ক্লিয়ার করে বলা হলো যে প্রায় 10,000-এর শূন্য পদে কিন্তু এখানে রিক্রুটমেন্ট হতে চলেছে হাবলদার এবং MTS-এর পদে। তারা যারা যারা আবেদন করতে চাইছো এই MTS বা মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার এই দুটি পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চাও, তাহলে এই 10,000 শূন্য পদে কি যোগ্যতা, কবে থেকে আবেদন শুরু হবে, সমস্ত কিছুই কিন্তু বলবো। বেশি জানতে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.studywithsobhik.com ভিজিট করতে একদমই ভুলবে না। সেখানে কিন্তু প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পেয়ে যাবে। 10,000 শূন্য পদে চাকরির আপডেট প্রকাশিত হওয়ায় যেখানে প্রচুর শূন্য পদে কিন্তু আবেদন করতে পারবে পুরুষ এবং মহিলা। হাবলদার পদে যারা আবেদন করতে চাইছো তারা এখানে আবেদন করতে পারবে। এবং এছাড়া আরও বলে দিই, যারা আবেদন করতে চাইছো এই দুটি পদে কি যোগ্যতা থাকছে সেটা আমি প্রথমেই বলে দেবো। যারা এই দুটি পদে আবেদন করতে চাও, ইন্ডিয়ান সিটিজেন, নেপাল এবং ভুটান সিটিজেন হলেও কিন্তু তারা আবেদন করতে পারবে। যদি বলা হয় বয়সসীমা, তাহলে এখানে কিন্তু MTS-এর পদে দেখতেই পাচ্ছ 18-25 এবং হাবিলদারের পদে কিন্তু 18-27 পর্যন্ত আবেদন করতে পারবে। তাছাড়া বয়সের ছাড় তো রয়েইছেই অ্যাজ পার দ্য গভর্নমেন্ট রুলস। SC/ST-দের জন্য 5 বছর, OBC-দের জন্য 3 বছর, PWD আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 10 বছর, PWD OBC-দের জন্য 13 বছর, PWD SC/ST-দের জন্য 15 বছর, এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছর, ডিফেন্সে যারা রয়েছে তারা 3 বছর পাবেন, ডিফেন্স পার্সোনাল ডিসেবিলিটির 8 বছর এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কেউ হলে সেটা 40 বছর এ পর্যন্ত কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। যারা উইডো ডিভোর্স উমেন ক্যান্ডিডেট হয় তারা 40 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবার নিচের দিকে যদি আমি যাই, তাহলে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানটা তোমাদের সাথে শেয়ার করে নেব, কারণ এডুকেশন কোয়ালিফিকেশানটা খুবই ইম্পর্টেন্ট ফর দ্য অল ক্যান্ডিডেট যারা আবেদন করতে চাইছো। তো এখানে এই যে দুটি পদ বেরিয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় তাহলে কিন্তু এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান, যেটা শুধুমাত্র মাধ্যমিক পাস ফর দ্য হাবিলদার, যারা MTS-এর পূর্ণ আবেদন করছো তারা কিন্তু গ্র্যাজুয়েশন পাস উইথ কম্পিউটারে মিনিমাম 3-6 মাসের কোনো একটি কোর্স করা কিন্তু থাকতে হবে। আবেদন করতে গেলে তোমাদের কিন্তু বলা হচ্ছে 100 টাকা আবেদন মূল্য লাগছে। যারা আবেদন করতে চাইছো, যারা আবেদন করবে তারা 100 টাকা আবেদন মূল্য ফর জেনারেল অ্যান্ড OBC। যারা PWD SC/ST উমেন ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে তাদের কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগবে না। এখানে আরও বলে দিই, যারা আবেদন করছো তারা কিন্তু SSC-র অফিসিয়াল যে ক্যালেন্ডারটি রয়েছে সেটা চেক আউট করতে পারো। সেখানে কিন্তু আরও ডিটেলসে বলা হয়েছে আবেদন শুরু হবে 25শে জানুয়ারি, 25th of January 2023 থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, আর আবেদন কিন্তু অনলাইনেই হবে। আর তাছাড়া আরও বলে দিই, তোমাদের সমস্ত জায়গাতে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও কিন্তু রয়েছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, গ্যাংটক, এগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এসব জায়গাতে এক্সাম সেন্টার কিন্তু থাকবে। তাছাড়া কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি এই জায়গাগুলোতেও কিন্তু থাকবে যেখানে তোমাদের এক্সাম হবে। তাই চাকরি প্রার্থীদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। এবারে চলে আসি পরীক্ষা, যেখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে। জেনারেল ইংলিশ থাক, জেনারেল ইংলিশ, জেনারেল ইন্টেলিজেন্স, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস, এগুলো কিন্তু থাকবে। 90 মিনিটের পরীক্ষা দিতে হবে। তাছাড়া কিন্তু যারা হাবিলদারের জন্য আবেদন করতে চাইছো তাদের কিন্তু এখানে তোমাদের PET মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল টেস্টের জন্য কিন্তু পরীক্ষা হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ওয়াকিং 1600 মিটার ইন 15 মিনিট, ফর ফিমেল ক্যান্ডিডেট 1 কিমি ইন 20 মিনিট থাকছে, সাইক্লিংয়ের জন্য মেলদের 8 কিমি 30 মিনিটে, 3 কিমি কিন্তু থাকছে 25 মিনিটের মধ্যে।
এটা কিন্তু দেখতে পেলে এখানে বলা হলো। এবার থাকছে হাইট, মেল ক্যান্ডিডেটের জন্য 157 সেন্টিমিটার .5 সেন্টিমিটার, আর রিল্যাক্সেবল হচ্ছে 5 সেন্টিমিটার, চেস্ট আন এক্সপেন্ডেড 76, মিনিমাম এক্সপেনশন 5 সেন্টিমিটার। ফিমেলদের জন্য থাকছে হাইট 152, 2.5 ফর রিলাকশন ফর আলা যো মা যারা মাউন্টেন ক্যাটাগরি রয়েছে তাদের জন্য। ওয়েট থাকছে 48 কেজিস পর্যন্ত। তো এগুলো কিন্তু তোমার ফিজিক্যালের জন্য কিন্তু লাগবে, তাই যারা যারা আবেদন করবে এখান থেকে সমস্ত ধরনের আইডি প্রুফ, কালার পাসপোর্ট সাইজ, ফটোগ্রাফ, সিগনেচার, অল এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে অনলাইনে আবেদন করার সময় লাগবে। তো অবশ্যই ওয়েট করবে এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে একদমই ভুলবে না ফর দ্য অ্যাপ্লিকেশন পারপাস। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।